নাম চেঞ্জ করতে হবে। হ্যাঁ, নাম চেঞ্জ করে নে, মনে করেন যে আমার সব গুলাই আছে, তাই না? ও টেবল নেম এমপ্লয়ি 1 থেকে 2, হ্যাঁ প্রাইমারি কি মানে? হ্যাঁ, এটা করতে হবে। এখন হচ্ছে যে আপনার আপনার এমপ্লয়ি টু তো এখানে থেকে আমি চাচ্ছি যে আপনার ম্যাক্স স্যালারিটা দেখাইতে, যে সবচেয়ে মানে মানে ম্যাক্সিমাম কোনটা মিনিমাম কোনটা, তাই না? তো যে কোন আপনারা মনে হয় অনেকে জানেন, একটু বলেন দেখি যে ম্যাক্স এর আমি কিভাবে দেখাইতে পারি। আমি চাচ্ছি যে আমার একটা টেবিলের থেকে ম্যাক্স স্যালারি কত। মনে হয় পারবো না স্যার। হ্যাঁ আমার মনে হয় পারবো। হ্যাঁ, সিলেক্ট সিলেক্ট কি আপনি বললেন? ম্যাক্স। হ্যাঁ, তারপরে আপনার ই ছিল স্যালারি, না এসটা কি বড় হাতে ছিল? ফ্রম টেবিল নেম এমপ্লয়ি টু। এমপ্লয়ি টু, ওকে। এখন স্যালারি কি আমার মনে হয় যে স্পেলিং ভুল থাকলে তো নেওয়ার কথা না, তাই না? দেখি আমার আসে কিনা। হ্যাঁ, তাহলে এখানে এই সবগুলোর ভিতরে সবচেয়ে বড় কোনটা ছিল মনে করেন? যে 8000। এখন 8000 দেখেন, এই উপরে কিন্তু এই কলামের কিন্তু নাম দেওয়া নাই, এখানে কোনো কলামের নাম দেওয়া নাই। আপনি যদি বলেন এখানে এফ এফ ম্যাক্স, মনে করেন যে স্যালারি ম্যাক্স, আপনি বললেন স্যালারি এফ এল এ আর ওয়াই। এখন যদি আপনি করেন দেখেন, এটা ভালো করে কিন্তু খেয়াল করেন, আসছে উপরে কি ম্যাক্সিমাম স্যালারিটা লেখা আসছে? ব্যাপারটা কিন্তু বুঝতে পারছেন? তাহলে এই যে অ্যাড, তাই না? এখন আমাদের যে এই যে এখানে ছিল মনে করেন, এখানে এক্সারসাইজে না থেকে যদি সিলেক্ট ফায়ার ক্লোজ, হ্যাঁ এখানে নিচে যান আপনি, আমি এখানে আগে যাই, লাইক এখানে যে যতগুলো আছে তার মধ্যে দেখবেন আপনারা গ্রুপ ডাটাবেস বিটুইন ইন ডিলেট আপডেট নাম অর্ডার বাই। হ্যাঁ হ্যাঁ, এর কোথায় ছিল? হ্যাঁ, এলিয়াস ছিল, এলাইস ছিল, যেটা সেটা আর কি। আপনি যদি অ্যাড দেন, হ্যাঁ এই এই ডাটাবেজের ভিতরে শেষে এই হেডারটা আসবে, যে অ্যাড এর পরে যে জিনিসটা দিবেন সেই জিনিসটাই চলে আসবে। এখন মনে করেন যে আমি সবচেয়ে কমটা দেখতে চাই, মিনিমামটা দেখতে চাই, তাহলে আমি কিভাবে করব বলেন? মিনিমামটা এখানে আমি কি লিখবো? মিন, এম আই এন, এটা কোনো বড় নাই, যখনই কালারটা চেঞ্জ হবে তখনই, আমি যদি বড় হাতের দেই অসুবিধা নাই। হ্যাঁ দেখেন, তাও ঠিক আছে, ওটা মানে কালার সেন্সিটিভ না, মানে কেস সেন্সিটিভ না। হ্যাঁ,
তো কাজে এখানে টিকে এখন মিন স্যালারি, এখানে আমি কি লিখবো? এখানে আমি লিখে দিব মিন স্যালারি, তাই না? মিন স্যালারি। তাহলে দেখা যাবে যে সে মনে করেন যে মিন স্যালারিটা আসতেছে। এখন আমার প্রশ্ন হইতেছে এই মিন স্যালারিটা কার, এই মিন স্যালারিটা কার, আমি তার নাম দেখতে চাই। পারবেন কেউ? জি জি, আমি সিলেক্ট ওই যে যে কলামটাতে নেম আছে, আমি জানি না কলামটা না কি দিয়েছে, নেম যদি হয় সিলেক্ট নেম কমা। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে এখানে আপনাকে দেখাচ্ছি, আপনি দেখেন এখান থেকে, এই যে এখানে যদি দেখেন এটা যদি ক্লিক করলে তো দেখা যাবে যে এখানে কি ফিল্ড আইডি। জি, নেম, নেম সিলেক্ট নেম, সিলেক্ট নেম কমা কমা। হ্যাঁ বাকি যা আছে তা। ওকে এটা তো নিচ্ছে না এখানে, তাহলে আপনার ওই ফর্ম এর আগে একটা অ্যাস্টেরিক দিতে হবে। কোথায়? এখানে ফর্ম এর আগে একটা অ্যাস্টেরিক। জি, অল দিলে হয় কিনা দেখেন, অল মানে এই অ্যাস্টেরিক সিম্বল যেটা আর কি, এটাই অ্যাস্টেরিক। ফ্রম এমপ্লয় টু হোয়ার স্যালারি ইকুয়াল টু মিন স্যালারি। আচ্ছা দেখি, সিলেক্ট নেম স্যালারি ইকুয়াল টু মিন স্যালারি, স্যালারি ইকুয়াল টু মিন এমআইএন মিন স্যালারি। কার মিন স্যালারি? এমপ্লয়ি, এমপ্লয়ি টু নেম স্যালারি। হ্যাঁ এখান থেকে তো নিতে পারতেছে না, কারণ এই স্যালারি সে মিন স্যালারি কার সে তো বুঝতেছে না কোন টেবিলে। মিন স্যালারি সব এমপ্লয়ি টু, এটা উইদিন ব্র্যাকেট হবে, উইদিন ব্র্যাকেট হবে, মেইনটা উইদিন ব্র্যাকেট হবে। হ্যাঁ তো প্রথম স্যালারি আমি আপনাদের বলি, এগেইন সেম থিং, এগেইন সেম থিং, সিলেক্ট মিন স্যালারি অ্যাজ ন্যাচারালি ফ্রম, জাস্ট উপরের লাইনটা পুরোটাই ওইখানে দিতে হবে। হ্যাঁ প্রথম কথা হইতেছে যে সিলেক্ট নেম, তারপরে হইতেছে মিন, হ্যাঁ মিন, তারপরে হলো আপনার মিন স্যালারি এস এ এস এ এল এ আর ওয়াই স্যালারি, তারপরে হচ্ছে ফ্রম এমপ্লয়ি টু, এমপ্লয়ি টু। দেখেন এটার আপনার সিনটেক্সগত কোনো ভুল নাই, এখানে আপনার সিনটেক্সে কোনো ভুল দেখাচ্ছে না, এটা এসকিউএল কোয়েরিতে এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা এক্সিকিউট হওয়ার কথা, কিন্তু মাই সিকুয়েল, মাই সিকুয়েল এই ফরম্যাটটা সাপোর্ট করতেছে না, হয়তো এটা মানে ওরাকল সাপোর্ট করবে, হয়তো বা ডিবি টু সাপোর্ট করবে। হ্যাঁ এইটা এসকিউএল এর একটা স্ট্যান্ডার্ড কমান্ড, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, আপনি ম্যাক্সিমাম জায়গাতে আপনি দেখবেন যে এটা ঠিক আছে। কাজে এটা যদি আপনি মাই সিকুয়েল এর জন্য না করে অন্য কিছু করেন এটা কাজ করবে, আপনার সিনট্যাক্স ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, মনে করেন আপনি বললেন হ্যাঁ সিলেক্ট নেম ফ্রম, আপনি এটা জানেন যে শুধু নামটা দেখাবে, তাই না? এইটুকু যদি আমরা করি কন্ট্রাক্ট করি এটা, তাই না? এইটুকু যদি আপনি করেন তাহলে দেখেন যে শুধু নামটা দেখাতেছে, সমস্ত নামগুলা এখানে যেটা আছে সবগুলা দেখাবে। হ্যাঁ এখানে নামগুলা দেখাচ্ছে। এখন যদি আপনি এইখানে এসে আবার একটু চালাকি করেন, হ্যাঁ মনে করেন যে হয়ার হয়ার এস এ এল এ আর ওয়াই স্যালারি ইকুয়াল টু, স্যালারি ইকুয়াল টু হোয়ার স্যালারি ইকুয়াল টু আপনি এখানে বললেন
সিলেক্ট, হ্যাঁ মিন স্যালারি, সিলেক্ট মিন স্যালারি, হ্যাঁ মিন স্যালারি, তারপরে এস এ এল এ আর ওয়াই, তাই না? ফ্রম এমপ্লয়ি টু, ফ্রম ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি টু, এই যে এটা এখন এইটুকু করলে আপনার এই ইটা ইসে আপনার এই জিনিসটা নিবে MySQL এ, এইটা এটা আপনাকে নামও দেখাবে মিনিমাম স্যালারিও দেখাবে। হ্যাঁ হ্যাঁ, নেম হচ্ছে উজমা, তাহলে এখানে তো স্যালারি তো দেখাই নাই, তাই না? এখানে যদি আমি কমা দিয়ে বলি স্যালারি, তাই না? এফ এ স্যালারি, তো দেখি এবার ক্লিক করে শিফট চেপে ধরে হোম কি চাপলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেখলেন এখানে হলো উজমা, নাম হচ্ছে উজমা, স্যালারি হলো 3000, এটা হলো মিনিমাম। এখন এটাই যদি আপনি ম্যাক্সিমাম কাজ দেখতে চান তাহলে এখানে কি লিখবেন? খালি এখানে ম্যাক্স, এখানে ম্যাক্স লাগবে, তার নামও দেখাবে তার স্যালারিও দেখাবে। কিন্তু আপনাদের জন্য বাড়ির কাজ হচ্ছে যে আমার যে সবচেয়ে হাইস্ট যে এখানে এখানে তার নামও উজমা, সবচেয়ে লোয়েস্ট যে তার নামও উজমা, বুঝছেন? তো এখানে নামও দেখাচ্ছে স্যালারিও দেখাচ্ছে। এখন আমি দেখতে চাচ্ছি যে সেকেন্ড হাইস্ট কা, মানে আমি হাইস্টটা দেখবো না, আমি দেখবো সেকেন্ড হাইস্টটা। এটা হলো বাড়ির কাজ। এটা একটু করে রাখবেন আপনারা, যে এরকম একটা টেবিলের থেকে আমি টেবিল দিয়ে দিতে পারি, হ্যাঁ এখনই স্ল্যাক করে দিয়ে দিতে পারি, দেখেন সেখান থেকে সেকেন্ড হাইস্টটা বাইর করবেন। আর রেফারেন্স কি আপনারা দেখলেন? যদি ধারণা থাকে, আচ্ছা এখানে থেকে কন্ট্রোল সি, এখানে আমি স্ল্যাক করতেছি, আর আপনাদের একটু ক্রিটিক্যাল হলে আপনার এটা কিন্তু একটা ইন্টারভিউ কোশ্চেনও, যে আপনি তুমি কিভাবে একটা মানে সেকেন্ড হাইস্ট ভ্যালুটা দেখাবা মেটাডাটাবেস। হ্যাঁ এখানে আমি ডিসেন্ডিং অর্ডারে যদি স্যালারিটা করি তাহলে তো সেকেন্ডটা চয়েস করলে হয়ে যায়। হ্যাঁ হওয়ার কথা, আপনি কি করতে পারবেন দেখি? হ্যাঁ মনে হয় পারবো। পারবেন? তাহলে একটু শেয়ার দিয়ে আমি যে এখান থেকে কপি করে নিয়ে আমার একটু দেখান তো, এটা সব দেওয়া আছে। না ডিসেন্ডিং অর্ডারে তো সে নিচ থেকে দেখাবে, ডিসেন্ডিং অর্ডার হচ্ছে হায়েস্ট স্যালারি থেকে নিচের দিকে আসবে। এনিওয়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যে কোনোটা করে লাস্ট লাস্টের আগেরটা করলে হয় বা ফার্স্টের পরেরটা করলে হয়। এটা আপনি নেবেন কেমনে সেটাই তো, আপনাকে নেস্টেড নেস্টেড কোয়ারি পর্যন্ত ওই ধারণাটা বা ওই ম্যাচিউরিটিটা থাকা লাগবে। তো যাই হোক, আমি ওইটা বাড়ির কাজ, এখান থেকে আমি আরো আর কিছুটা দেখাইতে পারি। আরেকটা জিনিস যে শুধুমাত্র মনে করেন যে যে নামগুলি ইউ দিয়ে শুরু হয়েছে আপনি সেইটা দেখতে চান, তাহলে আপনি কি করবেন? সিলেক্ট সিলেক্ট মনে করেন স্টার মানে এভরিথিং ফ্রম এফ আর ও এম ফ্রম এমপ্লয়ি টু, এমপ্লয়ি টু কন্ট্রোল সি, কন্ট্রোল সি কন্ট্রোল ডি, মানে ফায়ার বলেছি হয়ার নেম, নেম কি লাইক, নেম লাইক, নেম লাইক কি দিতে পারি আমি বলেন? হ্যাঁ ইউ দিলাম, ইউ তারপরে পার্সেন্টেজ দেওয়া যায়। হ্যাঁ তো এখানে আপনার ভুল ধরতেছে কেন? এটা ইউ ইউটা স্মল লেটার আসছে, ইউ এখানে আমার কাছে মনে হয় প্যারেন্থেসিস হবে না, বোধহয় প্যারেন্থেসিস হবে না,
আর দেখেন আমি যদি এখানে ওকে ওকে এখানে দেই, মনে করেন এখানে দিলাম এইটা বাদ দিয়ে। হ্যাঁ তাহলে কি এখানে যে নামগুলি ইউদেরা শুরু হয়েছে সেগুলো দেওয়ার পর দেখানোর কথা, তাই না? দেখেন দেখেন ইউদেরা যেটা শুরু হয়েছে সেটা, কিন্তু আমি দেখতে চাই সেইগুলি যেগুলি লাস্টে এন আছে, এটা একটু কারেকশন করে বলেন তো, যে ফার্স্টে ইউ দ্বারা শুরু হয়েছে এরকম না, কিন্তু যে নামগুলোর লাস্টে এন আছে আমি সেইগুলি দেখতে চাই। তাহলে আমি কি করব, এই লাস্টের ক্ষেত্রে এন, হ্যাঁ মনে করেন এন দিলাম পার্সেন্টেজের পরে, এই পার্সেন্টেজটাকে এখানে কি বলতেছে, একটা ওয়াইল্ড কার্ড, তাই না? ওয়াইল্ড কার্ড লাইক, এই পার্সেন্টেজ মানে হচ্ছে যে এন এর আগে যা ইচ্ছা তা হোক। আপনারা এতদিন পর্যন্ত যে রেগুলার এক্সপ্রেশন পড়ছেন, হ্যাঁ, যে রেগুলার এক্সপ্রেশনের এইটার এইখানে কিন্তু ডাটা বেজের এইটাই রেগুলার এক্সপ্রেশন, অর্থাৎ আপনার এই পার্সেন্টেন্সের আগে সে কোনো কিছু মনে করবে না। ফর এক্সাম্পল, আগে আমরা যেরকম ডট দিছি আমাদের কিউকাম্বারে, আমরা ডট দিছি, ডট মানে হচ্ছে এনিথিং, মানে প্রত্যেকটা এনিথিং, এইখানে হচ্ছে আপনার কি এই পার্সেন্টেন্স, এন এর আগে যা থাকুক কিন্তু পরে এন থাকলেই হচ্ছে যে সেই নামগুলাকেই সে দেখাবে। তার নাম বলছি নেম লাইক, তাই না? নেম লাইক, দেখেন লাইক, দেখেন এই যে এখানে রায়হান এন আছে লাস্টে, খান খান দুইবার করে সে চলে আসে এরকম। হ্যাঁ এখন আমি মনে করেন যে এমন একটা নাম দেখতে দেখতে চাচ্ছি এখানে, এমন একটা নাম দেখতে চাচ্ছি যেটার কোথাও এইচ আছে, যে কোনো একটা জায়গায় এইচ আছে, তাহলে আমি কি করব, দুই পাশে পার্সেন্টেন্স সাইন হবে। মনে করেন আমার এখানে দিলাম পার্সেন্টেন্স সাইন, হ্যাঁ, তারপরে আমি দিলাম এই, তারপরে দিলাম আমি পার্সেন্টেন্স সাইন, অর্থাৎ ওই নামের আগে পিছে যাই থাক এই থাকলেই সেটা দেখাবে। দেখেন করি, দেখেন এই যে কখনো এইচ পাইছে এরকম, তো এই এইখানে থেকে আমরা এই লাইক কমান্ড শিখছি, আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শিখছি, আমরা অর্ডার বাই শিখছি, আমরা ডিস্টিং শিখছি, তারপরে আমরা গ্রুপ বাই শিখছি। তো এখন মনে করেন যে আমি যদি আরেকটা জিনিস দেখতে চাই, যে যাদের স্যালারি 6,000 থেকে 7,500, 6,000 থেকে 7,500 তাদেরকে দেখাও, এটা এটা কেউ করতে পারবেন? ইন বিটুইন, হ্যাঁ বলেন দেখি, সিলেক্ট স্টার ফ্রম ফ্রম এমপ্লয়ি টু এমপ্লয়ি টু হায়ার হায়ার স্যালারি 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 ইন বিটুইন ইন বিটুইন কি নিবে? ইন বিটুইন, হ্যাঁ স্যালারি দুই ভাবে করা যায়, এটা স্যালারি ইজ লেস দেন অর ইকুয়াল টু ওকে এত অর স্যালারি এ লেস দেন অর ইকুয়াল টু না গ্রেটার দেন অর ইকুয়াল টু, হ্যাঁ আচ্ছা গ্রেটার দেন অর ইকুয়াল টু কত? 600 উপরে নিচে সবগুলো চলে আসবে, আমি লজিক বলতেছি। আচ্ছা অর স্যালারি অর স্যালারি লেস দেন অর ইকুয়াল টু অর স্যালারি লেস দেন অর ইকুয়াল টু মনে করেন না এইটা এইটা হবে না কেন? হ্যাঁ এটা লেস দেন ইকুয়াল টু যখন বলা হয় 8000 এর নিচে একদম সর্বনিম্ন যেটা আছে ওইটাও লেস দেন হয়ে যায়, এখানে এন্ড দিতে হবে, এন্ড দিতে হবে, কারণ এখানে আপনার দুইটা কন্ডিশনই সত্য হইতে হবে, ফার্স্টেরটাও সত্য হইতে হবে এবং
সেকেন্ডটাও সত্য হইতে হবে, তাই না? ট্রু হইতে হবে। আর আগেরটা হইতেছে ইন্ডিভিজুয়াল, যে কোনো একটা ট্রু হইলেই হয়েছে, তাইলে তো পরেরটার জন্য সে কাজ করবে না। একটার জন্য কাজ করবে কিন্তু আরেকটার জন্য কাজ করবে না, কিন্তু এই ক্ষেত্রে দুইটার জন্যই কাজ করছে। দেখেন সিক্সের থেকে শুরু করে 8000 পর্যন্ত সে কাজ করছে। এই গেটে যে মনে করেন যে হ্যাঁ এটা দিয়ে করছেন, আর একটা বিটুইন দিয়ে করবেন। বিটুইন বিটুইন স্যালারি 6000 অ্যান্ড কি 8000। ওকে, আর এই যে আমরা ম্যাক্স মিনিমাম বললাম, ম্যাক্সিমাম মিনিমাম কাউন্ট, এগুলাকে কি বলা হয়? এগ্রিগেট ফাংশন। এগুলাকে কি বলা হয়? এগ্রিগেট ফাংশন। তো কাজেই আপনি এগ্রিগেট ফাংশন শিখলেন, তার ওয়াইল্ড কার্ড শিখলেন, লাইক যেটা, তারপরে অ্যালাইস শিখছেন, আর ওই W3 স্কুলের, হ্যাঁ, এটা থেকে আরেকটু নেভিগেট করে আরেকটু জিনিসটা দেখে দেখে নেন। আমি নেক্সট জয়েন্টটা দেখাবো, জয়েন্টটা দেখাবো। ওকে, তাহলে ভালো থাকেন, থ্যাংক ইউ আজকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আচ্ছা, যে আমরা যে লিখলাম এইচ পার্সেন্টেজ, এইচ থাকলেই হয়েছে, তো এইচটা ক্যাপিটাল থাক বা স্মল থাক? না, এটা এইটা সেন্সিটিভ হবে, এটা যদি আমি এইচ দেই তাহলে হয়তো নিবে না, কারণ ওই এইচ তো ওটার সাথে না। আমি পার্টিকুলার কি সার্চ করতেছি সেটা বোধহয় আমাকে বলে দিতে হবে, এই ক্ষেত্রে নিবে না আমি জানি। এখানে কি অর দিতে হবে নাকি লাইকের ওইখানে এত অর এত অর দিতে হবে জানিকে এটা অর উইদিন ব্র্যাকেট আরেকটা জিনিস যদি দেই অর লাগাই দেই স্মল এত, তারপরে এইখানেই অর দিব নাকি এইখানে আরেকটার অর অর ভিতরেই অর ভিতরেই বাইরে এটা অর লাইক এটা তো অর কি দিতে পারি যে স্মল দিয়ে, তাই না? না, তাহলে বাইরে হবে, এটা লাইক যদি দেওয়া হয় তাহলে বাইরে। হ্যাঁ, সেটা দেখে দেখে নিতে পারেন। হ্যাঁ, যে এখানে দুইটার সাথে এইটা অথবা ওইটা, তাই না? লাইক এটা অর এটার মধ্যে আপনার ই দিতেই হবে, কোলন দিতেই হবে। হ্যাঁ, এটা তারপরে হচ্ছে সেই ক্ষেত্রে অর দিতে হবে অর লাইক LIKE অর লাইক। আপনার দিতে পারি পার্সেন্টেজ অফ আপনার অর লাইক তো নিচ্ছে না, নেম লাইক অর নেম লাইক অর নেম লাইক। আচ্ছা, ওকে, এখানে যদি কোনো বড়ও থাকে ছোটও থাকে সেটাও, তাহলে এখানে মনে করেন যে আমি আরেকটা নাম ইনসার্ট করি এটাকে, কন্ট্রোল ডি, এখানে দিলাম আপনার 7, এটা 7, এখানে দিলাম 7। এখন যদি এটা দেন মনে করেন আগে পিছিয়ে থাকলেও যে কোনো জায়গায় থাকতে হয়েছে নামের মধ্যে, মানে বড় হোক ছোট হোক সে দুইটাই নিয়ে আসছে, এই কন্ডিশন এই কন্ডিশন দুইটার জন্য নিয়ে আসছে। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম।